বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে গরিবদের খাদ্য সামগ্রী তুলে দিলেন ভোলা সিং। সালানপুর খুদিকাছুতার পাড়া গ্রামের 120 জন মানুষের হাতে চাল ডাল আলু সয়াবিন সহ খাদ্য সামগ্রী তুলে দেন এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে। এই খাদ্য সামগ্রী তুলে দেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ অন্যান্যরা। ভোলা সিং জানান, এই রকম প্রতিদিন গরিব দুস্থ এলাকার মানুষদের হাতে বিধায়কের নির্দেশে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আজকে কি হয়েছে? আজ বিধানদের নেতৃত্বে এটা আমাদের সুতারপাড়া, সালানপুর সুতারপাড়াতে এখানে 120 জনকে রাশন দেওয়া হলো। প্রত্যেক গ্রামে আমরা পার ডে 5-6টা গ্রাম আমরা বেছে পার ডে আমরা রাশন দিচ্ছি, যেটাতে অসুবিধা কারণ না হোক। বিধানদার মুকুলের নির্দেশে দিদিকে অনুপ্রেরণা জানিয়ে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানে কোনো মানুষ যেন এটাতে বঞ্চিত না হোক, রাশন পাক সবাই, মানে সবাইকে যতটা পারি আমরা হেল্প করতে পারছি। প্রায় কতজন পরিবার আজকে ওইখানে 120 জনকে দেওয়া হলো, আর সকাল থেকে আপনার প্রচুর জায়গা দেওয়া হলো, এখানে আপাতত আজকে 120 জনকে দেওয়া হলো। আবার নেক্সট আমরা লিস্ট বানাচ্ছি, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আবার কাল পরশু থেকে আমরা আবার এসে দিব। সালানপুর থেকে সোহেল খান, সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।